বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ ফ্রান্স শাখা কমিটি গঠন করা হয়েছে। সোমবার ফ্রান্সে অবস্থানরত বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ প্রজন্মের অংশগ্রহণে অনলাইন ভার্চুয়াল সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ ফ্রান্স শাখার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল, সিনিয়র সহসভাপতি ওবায়দুল হিল বাকি, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, আজিজুল হক প্রমুখ। ফ্রান্স হতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌ কমান্ডো এনামুল হক, আবদুল্লাহ আল বাকি, সুনামুদ্দিন খালিক, জসিমুদ্দিন ফারুক, নুরুল আবেদিন, হাসান সিরাজ, আকিল ইব্রাহিম, মাহবুবুল হক কয়েজ, শহীদ মিয়া, আলফু মিয়া, এস এম জুয়েল আহমদ প্রমুখ। পরে ফ্রান্স শাখার নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান উভয়ে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটিতে যারা অন্তর্ভুক্ত হলেন তাদের নাম ঘোষণা করে অনলাইনে অংশগ্রহণকৃত সকলকে অবগত করেন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।